আগৰ ভিডিওত এলকেনবোৰৰ বিষয়ে আমি শিকিছিলো, ঠিক আছে? আৰু এলকেনৰ সাধাৰণ আণৱিক সংকেতটো আছিলে চি এন এইচ টুৱাইচ এন প্লাছ টু আছিলে, ঠিক আছে? আৰু এলকেনৰ যিবিলাক আমি যৌগ পাইছিলো এই আটাইবিলাকেই আছিলে সংপৃক্ত যৌগ, ঠিক আছে? মানে সংযুক্ত বুলি কলে তার আটাইবিলাকতে কি আছিলে, একবন্ধনি আছিলে, আমি যিবিলাক গঠন আমি আঁকিছিলো। আর এতিয়া আমি অসংপৃক্ত যৌগ আমি পাম। অসংপৃক্ত যৌগ বুলি কলে কোনবিলাকক কোৱা হয়, যে যিবোৰ যৌগৰ একবন্ধনি নহয়, একবন্ধনি থাকিলে তোমাৰ সংপৃক্ত হব, দ্বিবন্ধনি বা ত্রিবন্ধনি থাকিলে সেইবোৰ হৈ যায় অসংপৃক্ত যৌগ, ঠিক আছে? এতিয়া অসংপৃক্ত যৌগ আমি আকৌ দুই ধৰণৰ পাম। এটা এলকিন পাম, যিবিলাক দ্বিবন্ধনি আছে সেইবিলাকক কোৱা হয় এলকিন, আৰু ত্ৰিবন্ধনি থকাবিলাকক কোৱা হয় এলকাইন। এটা শ্ৰেণী দেই, যে এলকিনৰ সাধাৰণ আণৱিক সংকেতটো মই লিখি দিছো চোৱা, চি এন এইচ টুৱাইচ এন, মানে কাৰ্বন যিমানটা হাইড্ৰজেন তাৰ দুগুণ থাকিব, গম পালা নাই? এতিয়া চোৱা কাৰ্বনৰ নাম আমি আগতে পাইছিলো, এটা কাৰ্বন থকাটো নাম আছিলে মিথেন, হয়নে? দুটা কাৰ্বন থকাটো আছিলে ইথেন। এতিয়া যিহেতু এলকিন, এলকিন বুলি কলে আমি কি বুজি পাওঁ, এটা দ্বিবন্ধনি হবই লাগিব, দেই। এতিয়া যদি এটা কাৰ্বন থাকে, বাকীবিলাক যদি হাইড্ৰজেন থাকে, তেনেহলে ইয়াত দ্বিবন্ধনি সম্ভৱ নহয়, কাৰণ হাইড্ৰজেনবোৰে কি নকৰে, দ্বিবন্ধনি নকৰে, ঠিক আছে? আৰু অকলে এটা কাৰ্বন আছে মাত্ৰ, গতিকে দ্বিবন্ধনি হোৱাৰ চান্সেই নাই। সেইকাৰণে এটা কাৰ্বন থকাটো থকা যৌগৰে আমি দ্বিবন্ধনি কৰিব নোৱাৰো, ঠিক আছে? সেইকাৰণে আমি কাৰ্বন সংখ্যা কেইটা লব লাগিব, দুটা। আৰু দুটা কাৰ্বন থকা এলকেন শ্ৰেণীৰ যৌগটোৰ নাম আছিলে ইথেন, ঠিক আছে? আৰু এতিয়া এলকিন শ্ৰেণীৰ যৌগটোৰ নাম হৈ যাব ইথিন। হল, সংকেতটো কাৰ্বন কেইটা হল, দুটা, হাইড্ৰজেন হব কেইটা, তাৰ দুগুণ, মানে কেইটা হব, চাৰিটা। বুজি পালা নহয়? হাইড্ৰজেন যিমানটা থাকিব, কাৰ্বন যিমানটা থাকিব, হাইড্ৰজেন তাৰ দুগুণ হব। এইটো এলকিন শ্ৰেণীৰ যৌগবিলাকৰ সাধাৰণ আণৱিক সংকেত, এইটো মনত ৰাখিবা। এতিয়া ইয়াৰ গঠনটো আমি কেনেকে দেখুৱাম চাই লোৱা। কাৰ্বন কেইটা আছে, দুটা। প্ৰথমতে আমি কাৰ্বন লিখি লম, আৰু দ্বিবন্ধনি যিহেতু হবই লাগিব, আৰু এইটো কাৰ্বনৰ মাজতে দ্বিবন্ধনিটো গঠন হব, হল নহয়? দ্বিবন্ধনি হল, দ্বিবন্ধনি বুলি কলে দুটা লাজ দিবা, এক বন্ধনিত এটা লাজ থাকিব। এতিয়া লগত হাইড্ৰজেন বিলাক দিবা, আৰু মনত ৰাখিবা প্ৰতিটো কাৰ্বনৰ বান্ধনি কেইটা থাকিব, চাৰিটাকে থাকিব, তাতকে বেছিও হব নোৱাৰিব, তাতকে কমো হব নোৱাৰিব। সেইকাৰণে ইয়াৰ লগত হাইড্ৰজেন কেইটা লাগিব চোৱা, দুটা, ধৰিব পাৰিছানে? কাৰণ কাৰ্বনৰ দুটা বান্ধনি এইফালে অলৰেডি আছে, আৰু কেইটা লাগিব, দুটা বান্ধনি লাগিব, তাৰমানে এটা হাইড্ৰজেন, এটা হাইড্ৰজেন। এইটো কাৰ্বনৰ চাৰিটা পূৰা হ'লনে চোৱা, হল? ঠিক তেনেকে এইটো কাৰ্বনৰ চাৰিটা পূৰা কৰিবলৈ ইয়াতো বান্ধনি কেইটা লাগিব, দুটা লাগিব, দুটা হাইড্ৰজেন। এইটোৱে হৈ গল ইথিনৰ গঠন, ঠিক আছে? ঠিক তেনেকে তিনিটা কাৰ্বন থকাটোক কি বুলি কবা, এনে এলকেন শ্ৰেণীত পাইছিলো তিনিটা কাৰ্বন থকাটোক কয় প্ৰপেন, ঠিক আছে? যে এলকিন শ্ৰেণীত হলে এতিয়া নামটো কি হৈ যাব, প্ৰপিন, ইয়াৰ নামটো হব এতিয়া প্ৰপিন। আৰু প্ৰপিন যেতিয়া তোমালোকে নামটো দেখিবা, তেতিয়াই তোমালোকে গম পাব লাগিব প্ৰপিন যিহেতু তাৰমানে এলকিন শ্ৰেণীত আছে। আৰু এলকিন শ্ৰেণীত বুলি কলে, ইয়াতো প্ৰপেন বুলি কলে কাৰ্বন তিনিটা আছে, আৰু হাইড্ৰজেন কিমান হব, তাৰ দুগুণ, কাৰ্বন যিমানটা হাইড্ৰজেন তাৰ দুগুণ থাকিব, তাৰমানে কেইটা হব, ছটা হব। ইয়াৰ গঠন আমি কেনেকে দেখুৱাম চা, প্ৰথমতে আমি কাৰ্বন তিনিটা আমি লিখি লওঁ, ঠিক আছে? কাৰ্বন তিনিটা লিখিলো, লিখাৰ পিছত যিহেতু এইটো প্ৰপিন তাৰমানে এলকিন শ্ৰেণীত আছে, ইয়াত দ্বিবান্ধনি এটা আমি দেখুৱাবই লাগিব। আৰু দ্বিবান্ধনি কত দেখুৱাব, লাষ্টৰ ফালে দেখুৱাব, দুইটা নহয় এটা থাকিব দ্বিবান্ধনি, হল? এতিয়া বাকীবিলাক হাইড্ৰজেন দি পূৰা কৰি দিয়া, এইটো কাৰ্বনৰ বান্ধনি এটা আছে, তাৰমানে ইয়াৰ লগত হাইড্ৰজেন লাগিব কেইটা, তিনিটা, এটা, দুটা, তিনিটা। এইটো কাৰ্বনৰ চাৰিটা বান্ধনি পূৰা হৈ গল,
এইটো কার্বনৰ তোমালোকে চোৱা ইয়াৰ দুটা বন্ধনী এফালে এটা বন্ধনী কেটা হৈ আছে তিনটা হৈ আছে আৰু হাইড্ৰোজেন লাগিব কেটা এটা লাগিব ইয়াৰ সাইডা পুৰা হৈ গৈছে হল নহয় এইটো কার্বনৰ বন্ধনী কেটা আছে দুটা হাইড্ৰোজেন কেটা লাগিব দুটা এইটো এটা হাইড্ৰোজেন আৰু ওপৰ ফালে দিয়া তল ফালে দিয়া জোন ফালে দিয়া এইটো এটা হাইড্ৰোজেন হল নে এতিয়া চোৱা কার্বন কেটা তিনটা হাইড্রোজেন কেটা আছে এক দুই তিন চারি পাঁচ ছটা হাইড্রোজেন আছে ফলে দিয়া ঠিক তেনেকৈ চারিটা কার্বন থকাটোর নাম আছিলে বিউটেন নয় জানো চারিটা কার্বন থকাটো বিউটেন আছিলে এতিয়া হয়ে যাব কি বিউটিন 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 বুলি বলে কার্বন কেটা চারিটা হাইড্রোজেন হব কেটা আটটা ঠিক আছে তার দুগুণ এতিয়া গঠনটো কেনেকে দেখাবা এটা দুটা তিনিটা চারিটা হল নহয় এতিয়া লাস্টৰটো কি বান্ধনী কৰিবা দ্বি বান্ধনী কৰি দিয়া এতিয়া বাকি বিলাকত হাইড্ৰোজেন পুৰা কৰি দিয়া প্ৰতিটোৰে চাৰিটাকে হ'ব লাগিব এটো কাৰ্বনৰ এটা বান্ধনী আছে নহয় জানো হাইড্ৰোজেন লাগিব কেইটা তিনিটা হাইড্ৰোজেন লাগিব ইয়াত চোৱা এটো চাৰিটা পুৰা হ'ল মানে গঠনবিলাক লিখোঁতে তোমালোকে লক্ষ্য কৰিবা যাতে কোনো এটা কার্বনৰ বান্ধনী চাৰিটাতকৈ বেছি নহয় বা চাৰিটাতকৈ কম নহয় কার্বন সদায় চতুৰ সহযোগী দেই এতিয়া চোৱা এইটো কার্বনৰ দুটা বান্ধনী আছিলে আৰু দুটা হাইড্ৰোজেন লগত দিয়া এইটো হৈ গল চাৰিটা এইটো কার্বনৰ দুটা আৰু এটা কেটা আছে তিনিটা বান্ধনী আছে লগত এটা হাইড্ৰোজেন দিয়া এইটো চাৰিটা পুৰা হৈ গল এইটো কার্বনৰ দুটা বান্ধনী আছে নহয় জানো আৰু এটা দুটা এটা হাইড্রোজেন হিসাব করি চা এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আটটা আছে আর কার্বন কেটা চারিটা ঠিক তেনেকে পাঁচ নম্বরটার নাম কি আসলে পাঁচটা কার্বন থাকলে তার নাম হয় পেন্টেন আর এতিয়া হয়ে যাব কি পেন্টিন তাতো সেম কার্বন পাঁচটা লিখিবা লাস্টরটো দ্বি বন্ধনী করিবা বাকি বিলাক হাইড্রোজেন পুরা করে দিবা হব তারপর কি আসবে হেক্সিন হেক্সিনত কার্বন ছটা আর তেনেকে তোমালোকে হেক্সিন লৈকে তোমালোকে বহিখনত এনেকে তালিকাখন বনাই দিবা পারিবা নিশ্চয় ঠিক আছে এলকেন এলকিন পালা এতিয়া এলকাইনের গঠন বিলাক চাবা এলকাইনো অসংযুক্ত যৌগ হয় কারণ ইয়াত কি বন্ধন থাকিব যেনেকে এলকেনত আটাইবোৰ এক বন্ধনী আছিলে এলকিনত আহিল দ্বিবন্ধনী আৰু এলকাইনত আহিব ত্ৰিবন্ধনী এলকাইন বুলি কলেও এটা কার্বন দি এলকাইন গঠন হব নোৱাৰে যিহেতু ত্ৰিবন্ধনী লাগিব গতিকে হাইড্ৰোজেনৰ লগত কেতিয়াও ত্ৰিবন্ধনী হব নোৱাৰে সেইকাৰণে কার্বন লাগিব কেইটা মিনিমাম দুটা কার্বন লাগিব দেই আৰু এলকাইনৰ সাধাৰণ আণৱিক সংকেতটো হব চি এন এইচ টুৱাইচ এন মাইনাছ টু মানে কার্বন যিমানটা থাকিব হাইড্ৰোজেন তাৰ দুগুণতকৈ দুটা কম নম্বৰ এতিয়া চাৰিজন নাম দুটা কার্বন থকা যৌগটোৰ নাম আছিলে ইথেন হয়নে এতিয়া এলকাইনত গলে তাৰ নামটো হৈ যাব ইথাইন ঠিক আছে তাৰ নামটো কি হব ইথাইন আৰু সংকেত কি হব চাৰিবা কার্বন দুটা হাইড্ৰোজেন হৈ যাব তাৰ দুগুণতকৈ দুটা কম তাৰমানে কার্বন যদি দুটা আছে তাৰ দুগুণ কৰা চাৰি আৰু দুটা কমাই দিয়া দুই এইটো হল ইথাইনৰ সংকেত ইয়াৰ গঠন আমি আঁকিবলৈ হলে কি কৰিব লাগিব চোৱা কাৰ্বন কেইটা আছে দুটা নহয় জানো আৰু এলকাইন বুলি কলে কি আহিব ত্ৰিবান্ধনী আহিব ত্ৰিবান্ধনীৰ কাৰণে তোমালোকে তিনিডাল আঁচ দিবা তিনিডাল আছে কি বুজাইছে ত্ৰিবান্ধনী আৰু প্ৰতিটো কাৰ্বনৰ চাৰিটাকৈ বান্ধনী থাকে আমি জানো যে এইটো কাৰ্বনৰ তিনিটা বান্ধনী হৈ গল হাইড্ৰোজেন লাগিব কেইটা এটা হাইড্ৰোজেন লাগিব ঠিক আছে ঠিক একেদৰে এইটো কাৰ্বনৰ ওচৰত তিনিটা বান্ধনী আছে নহয় জানো হাইড্ৰোজেন লাগিব এটা এইটো হৈ গল ইথাইনৰ গঠন হল ঠিক তেনেকে তিনিটা কাৰ্বন থকা যৌগটোৰ নাম হবগৈ এনে তিনিটা থকাৰ নাম হয় প্ৰপেন আৰু এলকাইন শ্ৰেণীত গলে কি হৈ যাব প্ৰপাইন প্ৰপাইন ঠিক আছে এতিয়া ইয়াৰ সংকেতটো আমি কেনেকে লিখিম
সংকেত লিখিব গলে চাওক কার্বন কেটা তিনটা হাইড্রোজেন তার দুগুণত কই দুটা কম তিনিক দুগুণ করা ছয় আর দুটা কমাই দিয়া তার মানে হাইড্রোজেন হবো চারিটা এটু চাওক কার্বন এটা দুটা তিনিটা হলনে আর যেহেতু এটু প্রোপাইন প্রোপাইন বলি কলে এলকাইন শ্রেণীত পড়িছে আর এলকাইন শ্রেণীত হলে লাস্ট কি করিবা ত্রিবন্ধনী করে দিবা হল এতিয়া তোমালোকে চা এইটো কার্বনৰ লগত বান্ধনী আছে কেটা এটা আছে গতিকে ইয়াৰ লগত তোমালোকে কি কৰিব লাগিব হাইড্রোজেন আৰু তিনটা দিব লাগিব এটা দুটা তিনটা হাইড্রোজেন 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 চাৰিটা পুৰা হল এইটো কার্বনৰ চা চাৰিটা পুৰা হৈ গল এফালে তিনটা এফালে এটা ইয়াত হাইড্রোজেনৰ প্ৰয়োজন নাই আৰু এইটো কার্বনৰ চা তিনটা বান্ধনী আছে চাৰিটা হবলৈ আর একটা হাইড্রোজেন লাগিব হইছেনে সবরে সাইডকে পড়া হইছে আর হাইড্রোজেন কেটা আছে স্যার তিনটা এটা চারিটা আর কার্বন তিনটা বুঝি পালন হয় ঠিক তেনেকে চারিটা কার্বন থাকা যৌগটোর নাম হয় বিউটেন আর যেতিয়া অ্যালকাইন শ্রেণীত পড়িব তেতিয়া তার নামটো হবো বিউটাইন ঠিক আছে বিউটাইন বিউটাইন বুলি কলে কার্বন হব কেটা চারিটা আর হাইড্রোজেন হব তার দুগুণত কই দুটা কম তার মানে চারি দুগুণ আট আঠর পর দুই কমাই দিয়া সিক্স ঠিক আছে তো কি করিব এতিয়া এটা দুটা তিনিটা চারিটা আর কি করিব লাগিব এতিয়া লাস্টত আমি কি করিব লাগিব ত্রিবান্ধনী দিব লাগিব দিল এতিয়া প্রথম কার্বনের বান্ধনী কেটা আছে এটা হাইড্রোজেন কেটা লাগিব তিনটা এটা দুটা তিনিটা হলনে এটু কার্বনের দুটা বন্ধনী আছে নহয় জানো হাইড্রোজেন লাগিব দুটা তলত এটা দিয়া উপরত এটা দিয়া এটু কার্বনের চারিটা পুরা হয়ে আছে চা এফালে তিনটা আছে এফালে এটা আছে চারিটা হয়ে গেল এটু কার্বনের তিনটা আছে আর এটা হাইড্রোজেন লাগিব এটু হয়ে গেল বিউটাইন ঠিক তেনেকৈ তোমালোকে পেন্টাইন আৰু হেক্সাইন হেক্সাইন লৈকে তোমালোকে গঠনটো বনাই লোৱা ঠিক আছে এতিয়ালৈকে আমি যিকেইটা পাইছিলো এলকেন এলকিন আৰু এলকাইন এই আটাইবিলাক যৌগ মুক্ত শৃংখল আছিল মুক্ত শৃংখল বুলি কলে কাৰ্বন বিলাক এনেকে আছিল হয়নে এটা শৃংখল এটা মুক্ত শৃংখল মানে তাৰ দুইটা মুখ খোলা আছিল এটা আমি আরো এক ধরনের আমি যৌগ পাম সেবিলাক হল বন্ধ শৃঙ্খল ঠিক আছে এই বন্ধ শৃঙ্খল যৌগবিলাক আমি দুই প্রকারের পাম এটা হল এই বন্ধ শৃঙ্খল যৌগবিলাকক কোৱা হয় সক্রিয় যৌগ বুলি কোৱা হয় দেই সক্রিয় যৌগ বুঝিলনে বন্ধ শৃংখল যেবিলাক থাকিব এইটো আমি আগতে যেবিলাক পাইছো এলকেন এলকিন এলকাইন এইবিলাক হল মুক্ত শৃংখল কার্বনৰ দুইটা মূল কি হৈ আছে খোলা হৈ মানে এলকা হৈ আছে হয় না এইটো এটা মূল এইটো এটা মূল মুক্ত খোলা হৈ আছে এইটো বিলাক মুক্ত শৃংখল যৌগ এতিয়া আমি সক্রিয় যৌগ বুলি কলে দুইটা মূল কি হব লাগিব বন্ধ হৈ যাব লাগিব সক্রিয় ঠিক আছে এই সক্রিয় যৌগ বিলাক তোমালোকে দুই প্রকারৰ পাবা এটা হল এলিসাইক্লিক যৌগ এটা হল এলিসাইক্লিক যৌগ আর এটা হল অ্যারোমেটিক যৌগ মই তোমাক নোট বিলাক পিছত দিম বাৰু এতিয়া সক্রিয় যৌগ বিলাক আমি পাম দুই প্রকারের পাম এটা এলিসাইক্লিক এটা অ্যারোমেটিক যৌগ এটা এলিসাইক্লিক যৌগ কাক কয় যিবোৰ সক্রিয় যৌগর দুটা ওচৰা ওচৰি কার্বন পরমাণুর মাজত কেবল একবন্ধনী থাকে সেইবোৰ সক্রিয় যৌগ এলিসাইক্লিক যৌগ বুলি কোৱা হয় ঠিক আছে যৌগটো কেনেকুৱা হব লাগিব সক্রিয় হব লাগিব আৰু দুটা ওচৰা ওচৰি কার্বন পরমাণুর মাজত কি থাকিব কেবল একবন্ধনী থাকিব সেইবিলাক হল এলিসাইক্লিক যৌগ এতিয়া আহা অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ বুলি কলে কোনবিলাকক বুজি পাও যে যিবোৰ সক্রিয় যৌগৰ দুটা ওচৰা ওচৰি কার্বন পরমাণুর মাজত
একান্তর ভাবে একবন্ধনী আর দ্বিবন্ধনী থাকে। ঠিক আছে, যিবোৰ সক্রিয় যৌগ দুটা উচৰাউচৰি কার্বন পরমাণুর মাজত একান্তর ভাবে একবন্ধনী আর দ্বিবন্ধনী থাকে, সেইবোৰ সক্রিয় যৌগ এরোমেটিক যৌগ বলে কোৱা হয়। এতিয়া মই দুইটাৰে এক্সাম্পল মই তোমালোকক দেখুৱাম। এলিসাইক্লিক যৌগ বলে কলে বসক মানে কি হবলে বন্ধ হব লাগিব, নহয় জানো? যেনেকে মিথেন পাইছিলা, মিথেন পিছত আসলে এলকেন শ্রেণীর আসলে মিথেন, হয় জানো? তারপর এলকিন শ্রেণীলে যেতিয়া আমি গলো তাত কি হব লাগে, দ্বিবন্ধনী হব লাগে। আর দ্বিবন্ধনী হবলে হলে এটা কার্বন দিয়ে দ্বিবন্ধনী নহয়, সেই কারণে আমি দ্বিবন্ধনী ফার্স্ট স্টার্ট এলকিন শ্রেণীর প্রথম যৌগটো হয়ে যায় ইথিন, আর এলকেন শ্রেণীর প্রথম যৌগটো আসলে মিথেন, হয় না? আর এলকিন শ্রেণীর প্রথম যৌগটো আসলে ইথিন। ঠিক আছে, আমি মিথেন তো লব পারা নাই, কিহর কারণে তাত এটাই কার্বন আছে যার কারণে দ্বিবন্ধনী নহয়। আর সক্রিয় যৌগ হবলে হলে মানে কার্বনের শৃঙ্খলটা যদি বন্ধ হব লগা হয়, এটা কার্বন দিয়ে কেতিয়াও বন্ধ হব নোৱাৰে। ঠিক আছে, দুটা কার্বন হলেও বন্ধ হব নোৱাৰে, বন্ধ হবলে মিনিমাম কেটা লাগিব, তিনটা কার্বন লাগিব, একেবারে লয়েস্ট তিনটা কার্বন। তেতিয়া চোৱা এয়া এটা, এইটো এটা, এইটো এটা, বুঝলা নে? এইটো হৈ গল কি, এটা বন্ধ শৃঙ্খলটো কি হৈ গল, বন্ধ হৈ গল নে নাইবা? এইবিলাক হল এটা সক্রিয় যৌগ। ঠিক আছে, বাকি গঠন বিলাক তোমালোকে গম পাইছাই যে প্রতিটো কার্বনের চারিটাকৈ সহযোগী বান্ধনী থাকিব, নহয় জানো? এতিয়া ইয়াত কি হব, এটো কার্বনের বান্ধনী আছে, দুটা আছে, আছে নাই? গতিকে হাইড্রোজেন ইয়ার লগত আমি কেটা দিব লাগিব, দুটা দিব লাগিব, হয় নহয়? এটো কার্বনের কেটা আছে, দুটা বান্ধনী আছে, হাইড্রোজেন কেটা লাগিব, দুটা লাগিব, ইয়ার লগত দুটা হাইড্রোজেন লাগিব, হয়নে? গতিকে ইয়ার নাম কি হব জানা, তিনটা কার্বন থাকা যৌগটোর নাম কি আসলে মনত পেলবা? তিনটা কার্বন থাকা যৌগটোর নাম আসলে প্রোপেন, নেই? তিনটা কার্বন থাকা যৌগটোর নাম আসলে প্রোপেন। আর যেতিয়া হে তিনটা কার্বন থাকা যৌগটো এটা সক্রিয় যৌগ হব, তেতিয়া তার সম্মুখত সাইক্লো শব্দটো আহি যাব, সাইক্লো প্রোপেন। তার মানে এই যৌগটোর নাম কি হব, সাইক্লো প্রোপেন, বুঝলে? নয় সাইক্লো প্রোপেন বলে কলে সাইক্লো শব্দটো আহে, আহার লগে তোমালোকে বুঝিব লাগবে ই কেনেকুৱা হবে, সক্রিয় যৌগ আর প্রোপেন বলে কলে তিনটা কার্বন আছে, হল? তিনটা কার্বন যেটা দিলা, বাকি হাইড্রোজেন তোমালোকে গম পাইছে কেনেকে দিব লাগবে। ঠিক আছে, ঠিক তেনেকে চারিটা কার্বন যদি হয়, এটা একটা চতুর্ভুজ গঠন করিবা। আর ইয়ার সংক্ষেপটো কি লিখিবা চোৱা, কার্বন কেটা তিনটা, হাইড্রোজেন কেটা হৈ গল চোৱা ছটা, হয়নে? এটো হল চারিটা কার্বন, হয় জানো? চারিটা কার্বন থাকা যৌগটোর নাম হল বিউটেন, হয়নে? আর ইয়ার নাম কি হবে, এটা সাইক্লো বিউটেন, বুঝলে না? ইয়ার নামটো হয়ে যাব যে সাইক্লো বিউটেন। বাকি তোমালোকে হাইড্রোজেন বিলাক কেনেকে দিব লাগিব গম পাইছাই, প্রতিটো কার্বনের চারিটা বান্ধনী হবই লাগিব, তাতকে কমও হব নোৱাৰিব, বেশি হব নোৱাৰিব, বাকি প্রত্যেকের লগত দুটা দুটা হাইড্রোজেন থাকিব। এইবিলাক হল এলিসাইক্লিক যৌগের উদাহরণ। ইয়াত উচৰাউচৰি কার্বন পরমাণুর মাজত কি আছে, কেবল একবন্ধনী আছে। তার মানে যিবোৰ সক্রিয় যৌগ দুটা উচৰাউচৰি কার্বন পরমাণুর মাজত কেবল একবন্ধনী থাকে, সেইবোৰ সক্রিয় যৌগ কোৱা হয় এলিসাইক্লিক যৌগ বুলি কোৱা হয়। আর এলিসাইক্লিক যৌগ বিলাকৰ ভিতৰত প্রথম কোনটো আহিব, সাইক্লো প্রোপেন, পিছত সাইক্লো বিউটেন, পিছত সাইক্লো পেন্টেন, সাইক্লো হেক্সেন, বুঝলা? পরীক্ষা তোমালোক কেনেকে দিয়া যে সাইক্লো হেক্সেনের গঠন লিখা, বুঝলাম নাই? তো সাইক্লো হেক্সেন বলে কইছে, তোমালোকে মনত পেলাব লাগবে সাইক্লো হেক্সেন, হেক্সেন বলে কোতে কার্বন ছটা আছে, আর সাইক্লো বলে কোতে সক্রিয় যৌগ হয়ে যাব, তার মানে এটা দুটা তিনিটা চারিটা, আর আর দুটা কার্বন দিম, তুমি উপরতো দিব পারা, তুমি ভাবা এনেকে দিম এনেকেও দিব পারা। ঠিক আছে, মানে কি হব লাগিব, তার ছটা বান্ধনী হব লাগিব, বাহু ছটা হব লাগিব, সরভুজ হয়েছে, এটা হয়ে গেল সাইক্লোহেক্সেন। লগত কি থাকিব, হাইড্রোজেন তোমালোকে গম পাইছাই, ইয়াত কেটা আহিব, দুটা, ইয়াতো দুটা, ঠিক তেনেকে ইয়াতো আহিব দুটা, এটা হয়ে গেল
সাইক্লোহেক্সেনৰ গঠন হব ঠিক তেনে সাইক্লোহেপ্টেন যদি কয় তেনে সাতটা বাহু হব লাগিব সাইক্লোপেন্টেন বুলি কলে পাঁচটা বাহু হব লাগিব মানে কার্বন পাঁচটা থাকিব এটা বুঝি পালনে এইখিনি হল সক্রিয় যৌগ এতিয়া হা অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগৰ এটা উদাহরণ হল বেঞ্জিন আর বেঞ্জিনের গঠন তো প্রায় পরীক্ষাত আহে বুঝলা বেঞ্জিনের তো প্রায় পরীক্ষাত আহে আর অ্যারোমেটিক যৌগৰ সংজ্ঞা তো আকো মনত পেলাই দিছো যে যিবোৰ সক্রিয় যৌগৰ দুটা উচ্চৰাচৰি কার্বন পরমাণুর মাজত একান্তরভাবে একবান্ধনী আর দ্বিবান্ধনী থাকিব মানে এটা একবান্ধনী এটা দ্বিবান্ধনী এটা একবান্ধনী এটা দ্বিবান্ধনী সেইবোৰ সক্রিয় যৌগক কোৱা হয় অ্যারোমেটিক যৌগ বুলি কোৱা হয় দেই এতিয়া মই বেঞ্জিনৰ গঠন তোমালোকক দেখুৱাই চাবা এটা দুটা তিনিটা চাৰিটা এতিয়া বেঞ্জিন বুলি কলে ইয়াত কাৰ্বন থাকে ছটা এতিয়া চোৱা এইটো মই দিলে একবান্ধনী এইটো দিব লাগিব দ্বিবান্ধনী এইটো দিলে একবান্ধনী এইটো দিব লাগিব দ্বিবান্ধনী এইটো একবান্ধনী এইটো দিব লাগিব দ্বিবান্ধনী গম পালানে এইটো হল যিবোৰ সক্রিয় যৌগত দুটা উচ্চৰাচৰি কার্বন পরমাণুর মাজত একান্তরভাবে একবান্ধনী আর দ্বিবান্ধনী থাকে সেইবোৰ সক্রিয় যৌগ অ্যারোমেটিক যৌগ বুলি কোৱা হয় আর অ্যারোমেটিক যৌগৰ এটা উদাহরণ এইটো হল বেঞ্জিন বেঞ্জিন আর ইয়াত কি কৰিবা তোমালোকে চাব লাগিব যে কার্বনের বান্ধনী চারিটা পুরা কৰিবলৈ হলে ইয়াত কেইটা বান্ধনী আছে তিনটা বান্ধনী আছে হাইড্রোজেন লাগিব কেইটা এটা সবতে চোৱা এটা এটা হাইড্রোজেন লাগিব হয়নে হৈ গল এইটো হৈ গল বেঞ্জিনৰ গঠন বুঝলা নাই বেঞ্জিনৰ সংকেতটো আমি কি পালো কার্বন পালো ছটা হাইড্রোজেন পালো ছটা বুঝি পালা নে এনেকে তোমালোকে পরীক্ষাত গঠন লিখিবলৈ আহিব দেই এতিয়া গঠনবিলাক বুজি পালা নহয় যিকোনো নাম কওক এতিয়া তোমাক যদি কয় হেক্সেনৰ গঠন লিখা অকল হেক্সেন বুলি কৈছে তাৰমানে কার্বন কেইটা ছটা আর হেক্সেন বলে এটা কোন শ্রেণীত পড়ছে এলকেন শ্রেণীত পড়ি গেছে হয় না ছটা হাইড্রোজেন লিখি দিয়ে আর কার্বন লিখি দিয়া তার হাইড্রোজেন খিনে চারিটা বান্ধনী হওয়াটা পুরা গুরুত্ব হয়ে গেল যদি কয় সাইক্লো হেক্সেন তেতিয়া সক্রিয় যৌগ হয়ে যাব এনেকা হয়ে যাব বুঝলা নে যদি কয় বেঞ্জিন তেতিয়া বুঝিব লাগবে অ্যারোমেটিক যৌগ হব দিয়া এইখিনি আসলে সক্রিয় যৌগর বিষয়ে এই কথা কিন্তু তোমালোকে মনত রাখিব লাগিব তেতিয়া সক্রিয় যৌগ বিলাক যিকোনো গঠন তোমালোকে আঁকিব পাৰিবা হব না এতিয়া ঠিক আছে এতিয়া তোমালোকে এলিসাইক্লিক যৌগ বিলাকৰ কাৰণে এটা তালিকা তোমালোকে আগৰ নিচিনাকে বনাই দিবা কি লিখিবা যে এলিসাইক্লিক যৌগৰ গঠন হল এফালে লিখিবা কাৰ্বনৰ সংখ্যা পিছত আহিব নাম তাৰপিছত আণবিক মানে সংকেতটো আহিব আণবিক সংকেতটো আহিব তাৰপিছত গঠনটো আহিব হল এতিয়া প্রথম আরম্ভণি কোন হব তিনটা কার্বনের পর স্টার্ট হব হয়নে প্রথম কার্বন মিথেন দি নহব ইথেন দিও নহব কাক লাগিব প্রোপেন লাগিব কার্বনের সংখ্যা কিমান হব তিনটা নাম কি হব সাইক্লো প্রোপেন ইয়াত সবর নামৰ আগত সাইক্লো শব্দটো আহি যাব সাইক্লো প্রোপেন সংকেত আহিব কিমান কার্বন তিনটা হাইড্রোজেন কেইটা হব ছটা আর গঠন এনেকে লিখি দিবা সেকেন্ড আহিব চারিটা কার্বন থকা সাইক্লো বিউটেন ঠিক আছে তাৰপিছত তাৰ সংকেতটো লিখিবা কাৰ্বন চাৰিটা হাইড্ৰজেন কেইটা হব আঠটা আৰু তাৰ গঠনটো লিখি দিবা তাৰপিছত পাঁচটা কাৰ্বন থকাটো কি হব চাইক্লো পেণ্টেন ছটা কাৰ্বন থকাটো চাইক্লো হেক্সেন হবনে এনেকে হেক্সেনলৈকে তোমালোকে চাইক্লো হেক্সেনলৈকে এই সক্ৰিয় যৌগৰ তালিকাখন নিজে প্ৰস্তুত কৰিবা ঠিক আছে।